প্রস্তুতি যদি গুছানো হয় বিশ্ববিদ্যালয় ভর্তি কঠিন নয় বলছিলাম ঢাকা ইউনিভার্সিটির নাম ভাঙিয়ে খাওয়া তিতুমির কলেজে পড়ুয়া লান উইথ ইমরানের কথা যিনি ঢাকা ভার্সিটির বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঢাকা ভার্সিটির লাল ঢাকা ভার্সিটির সকল জায়গায় ভিডিও বানিয়ে সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকে এবং সে নিজেকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়ে তার একটা পেজ রান করায় এবং সেই পেজে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হয় এবং দিন শেষে কিন্তু স্টুডেন্টের মতবাদ থেকে পাওয়া গেল তারা কিন্তু প্রতারিত হচ্ছে তো আমি এখন এখানে আসি এখানে যদি আমরা নিউজ দেখি আমাদের যে ঢাবির যে একটা নিউজ করা হয়েছে এই নিউজে এখানে দেখা যাচ্ছে যে ঢাবি শিক্ষাত্রী পরিচয়ে ভর্তি কোচিং তিতুমির ছাত্রের মানে এই ঢাকা ভার্সিটির পরিচয় দিয়ে ভর্তি কোচিং খুলেছে কি তিতুমির কলেজের ছাত্র এখন এই নিউজ থেকে আমরা দেখতে পারি ইনি মাস্টার্স এ অধ্যয়নরত তিতুমির কলেজে এটা সাত কলেজের অন্তর্ভুক্ত সে যেখানে পড়ুক না কেন সে ভালো পড়াইতে পারলে অবশ্যই সে ব্যাস করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তখনই সমস্যা যখন সে তার নিজের প্রতিষ্ঠানকে ব্যতি রেখে সে অন্য প্রতিষ্ঠানকে ফোকাস করতেছে সে ঢাকা ভার্সিটির পরিচয় দিচ্ছে সে তিতুমির কলেজে পড়াশোনা করে অথচ সে ঢাকা ভার্সিটির পরিচয় দিয়ে যখন সে স্টুডেন্ট সংগ্রহ করছে ব্যাচ ক্রিয়েট করছে তখন বিষয়টা প্রবলেমের বিষয় কারণ স্টুডেন্ট ভাবতেছে সে ঢাকা ইউনিভার্সিটির পরে ঢাকা ইউনিভার্সিটির ইমোশনের কারণে কিন্তু স্টুডেন্ট তার এসে ভর্তি হচ্ছে কিন্তু সে আসলে পরেটা কোথায় তিতুমির তুমি কি হয়েছিল বায়ো ছাত্র ইমরান ও মাঝখানে ঢাবির ছাত্র স্বাধীন যারা পুরো উইথ স্বাধীন এই ব্যাস এটা ফির চিহ্ন সবাই পুরো উইথ স্বাধীন তো পুরো উইথ স্বাধীনের সাথে কি হইতো প্রথমে হচ্ছে পুরো উইথ স্বাধীন মিলে আর এই ইমরান মিলে কি করেছিল দুজন একটা কোসেন সেন্টার দিয়েছিল পরে একটা দ্বন্দ্বের কারণে কি হয়েছে আলাদা হয়েছে এর যে ধরে আসল ঘটনা বেরিয়ে বলা ধারণা করা হচ্ছে অর্থাৎ প্রথমে যখন এই আনন্দ পেস্টটা শুরু করেছিল তখন সে নিজেকে পরিচিত tutor ছাত্রী হিসেবে এবং এইটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত সে নিজেকে পরিচিত tutor ছাত্রী হিসেবে কিন্তু ইদানিং সে বলতেছে যে সেwidetildemir কলেজে পড়ে এবং সে এটাও বলতেছে যে হ্যাঁ আমিwidetildemir কলেজে পড়ি বাট তাতে কি হয়েছে আমি পড়াই ভালো এই কারণে সবাই কিন্তু আমার ক্লাস ফলো করে হ্যাঁ ঠিক আছে ভাই আপনি এই কথাটা আগে বললেই তো হইতো আগে বললেই তো হইতো এই কথা শুধু শুধু স্টুডেন্টের তো প্রতারিত করার কোনো দরকার ছিল না স্টুডেন্ট যারা আপনার কাছে ভর্তি হয়েছে সবাই কিন্তু জানে যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ঘুরে বেড়ান ঢাকা বাসিটির চা খান মূলত ঢাকা বাসিটি আপনার জীবন সংসার কিন্তু এটা তো আপনি আগে থেকে তাদেরকে বলতে করতে ইনশোর করতে পারতেন বাট আপনি যখন ইনশোর করেননি যখন আপনি স্টুডেন্টকে ব্যাচে ওই ঢাকা ইমোশন দিয়ে আপনি যখন আপনার ব্যাচে নিয়ে আসছেন তখন বিষয়টা কিন্তু প্রবলেম হয়ে যায় তো এইখানে তো এই বিষয়টা নিয়ে আসলে ভিডিও বানানোর মতো কিছু নেই তো অনেক স্টুডেন্ট হচ্ছে আমাকে কোয়েশ্চেন করো হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আমি মেসেজ দেবে ভাইয়া এনার এসে ভর্তি হয়েছিল আমি এখন ইনি ক্লাস ঠিকঠাক মতো নিচ্ছে না কোয়ালিটি খারাপ এটা খারাপ সেটা খারাপ এখন কথা হচ্ছে ভাই আমি কি তোমাকে সাজেস্ট করেছিলাম যে তুমি তার পেজে যে ক্লাস করো তার ওইখানে যে ক্লাস করো আমি কি তোমাকে সাজেশন দিয়েছিলাম তোমাকে তো আমি কখনো সাজেশন দেই নাই তার মানে তুমি সেইখানে ক্লাস করে প্রতারিত হয়েছে সেটা তুমি আমাকে কেন বলছো তো এরকম অনেক স্টুডেন্ট আমাকে বলে তার জন্য মূলত তোমাদের হচ্ছে সামনে কিছু কথা বলবো এই কথাগুলো এখন তুমি শোনো দেখো ভাই যারা অনেক অনেক বড় বড় পেজ চালায় এর পেজে কত এর পেজে সাবস্ক্রাইবার কত দেখো এর পেজে যে ফলোয়ার আছে একশো এক কে একশো এক কে ফলোয়ার তোমরা কি করো তোমরা হচ্ছে দেখো যে কোন ভাই ট্রেন্ডিং এ আছে তোমরা কোন ভাই ভালো পড়ায় সেটা দেখো না কোন ভাই ট্রেন্ডিং এ আছে এটা দেখো এই ট্রেন্ডিং যখন খুঁজতে যাও তোমার ভাইয়া তোমাকে যখন ঢাকা বাসের প্রতি ইমোশন দেয় তখনই তোমরা সেই ইমোশন পড়ে যাও এখন কথা হচ্ছে যে তুমি একটা বড় চ্যানেলে বা একটা বড় একটা পেজে তুমি ট্রাস্টের জন্য তুমি বিশ্বাস করো বলে যে হ্যাঁ এই পেজটা বড় হয়েছে তার মানে আমি বিশ্বাস করি না ইনি অনেক ভালো পড়ায় কিংবা যে কোনো পেজ হতে পারে শুধুমাত্র এটার কথা আমি বলতেছি না এখন দেখো যে তোমরা যখন ভর্তি হবে ধরো এক হাজার বা পনেরোশো বা পাঁচশোই ভর্তি হলে এখন তোমাদের ক্লাস এরা কোথায় নেবে অবশ্যই ফেসবুক লাইভে নেবে এখন ফেসবুক লাইভে যখন ক্লাস নেবে তোমাকে একটা কোশ্চেন সলভ করতে গেল তোমার একটা জায়গায় প্রবলেম আছে এখন তুমি সেই কোশ্চেনের প্রবলেমটা যখন তুমি টাইপ করতে যাবে তাদেরকে শেয়ার করতে যাবে তখনই আরেকটা একটা কোশ্চেনে তারা চলে যাবে তার মানে ওই তোমার যে প্রবলেমের যে বিষয়টা হচ্ছে সেটা সারা জীবন তোমার প্রবলেমে থেকে যাবে তোমার কখনোই সেটা আর সমাধান করা হলো না কারণ ফেসবুক লাইভে তো তুমি আর কথা বলতে পারছো না ডিরেক্ট তার মানে কি হচ্ছে তোমাকে টাইপ করতে হচ্ছে আর টাইপ করতে করতে তারা কি তারা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছে ফলে তোমার সেই কোশ্চেনের সমাধান আর জীবন হচ্ছে না কিন্তু তুমি ছোট ছোট যে চ্যানেলগুলো আছে ছোট ছোট যে পেজগুলো আছে সেগুলো তো ফলো করতে পারো সেগুলো তো দেখবা যে তারা যদি ব্যাস সারে বা পেইন্টবেসে ক্লাস নাই তখন কিন্তু ডাইরেক্ট জুম অথবা গুগল মিটে নাই আর জুম বা গুগল মিটে তাহলে সুবিধা কিন্তু তুমি ডাইরেক্ট ভয়েস অন করে স্যারকে কোশ্চেন করতে পারতেছো কিন্তু তোমার ফেসবুক লাইভে যখন মিটছে তখন তো তুমি স্যারকে কোশ্চেন করতে পারতেছো না তোমার কোশ্চেন দেখতে দেখতে তোমার কোশ্চেনটা এক্সপায়ার হয়ে যাচ্ছে মানে তোমার কোয়েশ্চেন পাঠানোর কোনো সিস্টেমই হচ্ছে না এখানে তো এই কারণে তোমাদেরকে আমি বলি যে তোমরা এই বড় বড় যে পেজগুলো আছে এইগুলোতে যাওয়ার দরকার নেই কারণ এইগুলোতে তুমি তো অলরেডি একটা কোচিংয়ে পড়োই তাই না তুমি তো অলরেডি একটা কোচিংয়ে পড়াশোনা করছো বা পড়াশোনা করবে আর তোমার অনলাইন কোচিং কেন দরকার তোমার বড় কোচিং বড় কোচিংয়ে ভর্তি হলে অনেক কোচিং কী করে অনেকে যে পেজ আমি নাম বলবো না স্পেসিফিক কারোর কী করবে তুমি ভর্তি হওয়া বিগত রেকর্ডের ভিডিও দিয়ে দেবে আর দু একটা ক্লাস নেবে তাহলে শেষ অনেক স্টুডেন্ট আমাকে নক দেয় ভাই এই এই কাহিনী হয়েছে এই ভাই আমার সাথে এটা করছে এই ভাই তো ঢাবি তাই না ভাই এই ভাই আমার সাথে এটা করছে এখন কথা হচ্ছে ভাই এগুলো তো আমাকে বলে লাভ নয় কারণ আমার কাছ থেকে তো তোমরা সাজেশন নিয়ে তার কোর্সে ভর্তি পাওনি সুতরাং এগুলো তো আমাকে পরে বলে কোনো লাভ হচ্ছে না তো তোমাদের যাতে এই প্রবলেম ফেস করতে না হয় তোমরা যাতে এই পরিস্থিতির ভিতরে না পড়ো তার জন্যই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা আনা বা এটা উপস্থাপন করা নিউজটা বললে হয়তো বা তোমরা আরো বুঝতে পারবা এই নিউজটা আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো ওইখান থেকে তোমরা এটা পড়ে নিও ওকে আর আমাদের হচ্ছে আমাদের ছোট একটা চ্যানেল আছে তোমরা জানো যে এডুকেশন কেয়ার টোয়েন্টি এখানে আমাদের সাবস্ক্রাইব ভাই অত বেশি না আমরা কিন্তু পেইড ব্যাস প্রত্যেক বছরে ক্রিয়েট করে থাকি আর আমাদের পেইড ব্যাসে অত মানুষ হয় না পাঁচশো এক হয় না আমাদের পেইড ব্যাসে খুব কম মানুষ হয়ে থাকে আর আমরা এই কারণে আমরা গুগল মিটে এবং হচ্ছে জুমে ক্লাস নিয়ে থাকি আর এই ক্লাস কারণে তোমরা হচ্ছে পারো আর আমার সমাধান করে দিতে পারি আর আমার ব্যাচগুলোতে হয়েছে মানি গ্রান্টি অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ ক্লাস শেষে অর্থাৎ বিশটা পঁচিশটা যাই ক্লাস নেই না কেন এই ক্লাস শেষেও তুমি যদি বলো যে ভাইয়া আমি আপনার থেকে কিছু শিখে নাই তুমি আমার কোর্সে যে কয়টাকে দিয়ে ভর্তি হয়েছে সবগুলো টাকা তোমাকে ফেরত দেওয়া হবে এখান দেখো ফ্রি তো অনেক পেয়েছে যে রিটেন কোর্স ইংলিশ রিটেন কোর্স সি ইউনিটের জন্য এটা একেবারে টোটালি ফ্রি তে দেওয়া এমন কোর্স হয়তোবা তুমি এই ইউটিউব পুরো ইউটিউবে পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এই পুরো ইউটিউবে তুমি এই ক্লাস পাবে না পরে এই যে রাশিয়ার জন্য কিন্তু আমি একটা একটা আছে এটা ফ্রি তে করা হয় নাই এটা হচ্ছে পেইড কোর্সের ভিডিও গুলো সব আপলোড করা হয়েছিল এটা ফ্রি তে করা হয়নি এটা হয়তোবা সামনের বছর দিয়ে দেব ফ্রি তেই কোনো সমস্যা নাই আর আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন ঢাকা ইউনিভার্সিটি গ্রামার আমাদের প্রত্যেক বছরই কোর্স থাকে ছোট ছোট কোর্স থাকে খুব স্বল্প বা স্টুডেন্ট ভর্তি হয় তোমরা চাইলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো আমরা বেশি টাকা নিয়ে থাকি না মাত্র চারশো নব্বই টাকা দিয়ে হচ্ছে এই কোর্সগুলোতে ভর্তি করিয়ে থাকি আর আমাদের ক্লাস আমি বললাম আবারও বলতেছি আমাদের ক্লাস হয়ে থাকে হচ্ছে গুগল মিটে সরাসরি তুমি আমার সাথে কথা বলতে পারবে যে কোনো প্রবলেম তুমি আমার হোয়াটসঅ্যাপে তুমি আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমি সেটা সমাধান দিয়ে থাকবো আর এখানে আমাদের গত ব্যাচগুলো ছিল এখানে পজিশন শেয়ার করেছে যার যার পজিশন অনেকে আমাকে পার্সোনালি বলেছে আবার অনেকে বলেও নাই আর আমি ভাই ওরকম ভাইরাল বা ওরকম স্টুডেন্টের কে কোথায় চান্স পেলো না কি পেলো এরকম নিয়ে আমি কোনো ভিডিও মেক করে থাকি না তো সেক্ষেত্রে হয়তো বা ওই ভাবে আমার ওই ইটাও পাবে না মার্কেটিংটাও পাবে না আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম একটা জিনিস বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে বড় বড় যে পেজগুলো রয়েছে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে আমি বলবো তাদের ওইখানে অনলাইন পোস্টিং করার কোনো দরকার নেই আর ভত্ত্যর সময় অবশ্যই একটু দেখে শুনে পড়তে হবে আসলে যে ভাইয়াটা যে আমাকে পড়াচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে পড়াশোনা করে না কোথায় পড়াশোনা করে কারণ ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে পড়াশোনা করে না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইমোশন কখনো তোমাকে দিতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা হচ্ছে কি বলবো তোমরা এমন ব্যক্তি যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যদি দুই একটা কথা বলে ইমোশনাল মোড কিছু কথা বলে তোমরা গুলে যাও এই গুলে যাওয়ার পরে তোমরা ভত্ত্য হয়ে যায় ডাইরেক্ট তাই এত গলার কোনো দরকার নাই একটু শক্ত হতে হবে ঢাকা বাসারি সম্পর্কে ইমোশন হ্যাঁ আমার কোনো ভিডিওতে আমার কিন্তু এখানে অনেক অনেক ভিডিও আছে ফ্রিতে অনেক ভিডিও এখানে কিন্তু আপলোড করা আছে তো এইখানে আমি একটা ক্লাস নিয়েছিলাম হচ্ছে ফিফটি এমসি কিউ মেগা টেস্ট তো এই ক্লাসে আমি পঞ্চাশটি এমসি কিউ আর কি সলভ করেছিলাম কয়টা মিনিটে তিপ্পান্ন মিনিটে তার মানে এই যে পঞ্চাশটা এমসি কিউ আমি সলভ করিয়েছিলাম মাত্র তিপ্পান্ন মিনিটে এই তিপ্পান্ন মিনিটে আমি তোমাদেরকে সলভ করিয়েছি আর এই দেখা যাবে যে অন্যান্যরা কি করে যারা একটু ভাইরাল ফেমাস তারা কি করে তারা দশ টেম সিকেও তোমার নিয়ে আসবে ঢাবির অনেক অনেক গল্প বলবে ওই দশ টেম সিকেও সলভ করতে তোমার নেবে এক ঘন্টা দেড় ঘন্টা ভাই তুমি অ্যাডমিশনের স্টুডেন্ট তোমার তো আরও টাইম নেই তুমি গল্প শুনে কেউ করবে তুমি যদি পড়াশোনা করতে পারো তুমি যদি ভালো গাইডলাইন পেতে পারো তুমি আর গল্প বলতে পারবা তোমার ভাই অত ঢাকা বাসির গল্প শুনে তো লাভ নেই তোমার প্রয়োজন পড়াশোনা পড়াশোনা করে ঢাকা বাসিটিতে যাওয়া তারপরে তুমি নিজে গল্প বানাতে পারবে নিজে গল্প শোনাতে পারবে সুতরাং ভাই গল্পে বিশ্বাস কোনো দরকার নাই গল্প দিয়ে ইমোশন দিয়ে কোনো ব্যাজে ভর্তি দরকার নাই তুমি আমার এই চ্যানেলে আসো চ্যানেলে আসার পর কয়েকটা ক্লাস করো যদি ভালো লাগে তাহলে আমার এসে ভর্তি হয়ে যাও আর আদারওয়াইজ আমার এসে কোনো ভর্তি হওয়ার কোনো দরকার নাই কারণ আমি তোমাকে ওই ভাবে গল্প শোনাতে পারবো না আর ওই গল্প শুনে তোমার তোমাকে আমার কোর্সও আনতে পারবো না ওকে তো এটা আমি এই যে এই যে নিউজটা আছে এই নিউজটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো